सो हे गाइस, ट्रेंडिंग अल्फास हियर। तो आज के আপনাদের জানাবো ভারতের সাব টিভির জনপ্রিয় একটি টিভি সিরিয়াল তারক মেহতা কা উল্টা চশমার একজন অভিনেতা জেঠালাল সম্পর্কে। না বল দেয়া। अरे पहले वो पीछे मिक्सर चालू है, बंद कर भाई, उसकी बहुत जोर से आवाज आ रही है। ऐसा गरबा करेंगे कि पूरी सोसाइटी देखती रह जाएगी। है अरे सोचते क्या, चल। तो এই সিরিয়ালটি শুরু হয়েছিল 2008 সালে এবং তারক মেহতা কা উল্টা চশমার প্রায় 3000 এপিসোড পূর্ণ হয়ে গেছে এবং এটি হচ্ছে ভারতের সবচেয়ে লম্বা সময় পর্যন্ত চলা টিভি সিরিয়াল এবং এটি এতই জনপ্রিয় যে ভারত ছাড়িয়েও বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে এটিকে দেখা হয়। তো আজকের ভিডিওটা থাকছে এই সিরিয়ালের একজন লিডিং অ্যাক্টর জেঠালাল সম্পর্কে। তো জেঠালালের আসল নাম হচ্ছে দিলীপ যোশী এবং তিনি ভারতের গুজরাটে 1968 সালে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 52 বছর এবং তিনি হচ্ছেন এই শো এর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। কিন্তু অন্যদিকে এই সিরিয়ালের আরেক ক্যারেক্টার চম্পকলাল নেভান, যিনি অমিত ভাট, তার বয়সই হচ্ছে 48 বছর। যাই হোক, দিলীপ যোশীর হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এবং তার স্ত্রীর নাম হচ্ছে জয়মালা যোশী এবং তার একমাত্র মেয়ে এবং ছেলের নাম হচ্ছে নিয়াতি যোশী এবং ঋত্বিক যোশী। বেশ কিছু ওয়েবসাইটের তথ্যের অনুসারে তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে $1 মিলিয়ন বা প্রায় 8 কোটি রুপি। তবে আমার মনে হচ্ছে তার সম্পত্তির পরিমাণ আরও বেশি হবে, কারণ এত বছর ধরে তিনি এই শোতে কাজ করে যাচ্ছেন, তাই তার সম্পত্তির পরিমাণ এত কম এটা মেনে নেওয়া যায় না। তো চলুন জেনে আসি তার শুরুর ক্যারিয়ার সম্পর্কে। যেমনটা জানেন, তিনি ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। তো তখন গুজরাটে গুজরাতি নাটকের অনেক প্রচলন ছিল। তো সেখানে দিলীপ যোশী মাত্র 12 বছরেই গুজরাতি নাটকে অভিনয় শুরু করে দেন এবং প্রায় 12 বছর ধরে তিনি বিভিন্ন ছোট ছোট শোতে কাজ করে গেছেন। তো এই দীর্ঘ সময় শোতে কাজ করার ফলে তিনি তখন মোটামুটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তারপর 1997 সালে তার কাছে কেয়া বাতে নামে একটি টিভি সিরিয়ালে ছোট্ট একটি রোলের অফার আসে। হ্যালো, কৈলাশ নাথ হিয়ার। মাফ করনা বুড্ডে, খানা খাতে বক্ত পরেশান কিয়া। তুঝে কেসে পতা চলা মে খানা খা রহা হুঁ? वो क्या है, मेरे पास एक जादू का गोला है, मैं यहाँ बैठे बैठे उस पर सब कुछ देख सकता हूँ। তারপর থেকে তিনি আরো অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন। এছাড়াও তিনি বলিউডের কিছু ফিল্মে অভিনয় করেছেন, যেমন তিনি সালমান খানের প্রথম সিনেমা মাইনে পেয়ার কিয়া এবং শাহরুখ খানের সাথে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানিতে কাজ করেছেন। তবে তিনি তার ফিল্মি ক্যারিয়ারে তেমন একটা সফলতা পাননি। কিন্তু তার কয়েক বছর পর গুজরাটের একজন প্রডিউসার আসিত কুমার মোদি 2008 সালে অনেকজন অ্যাক্টর নিয়ে তারক মেহতা কা উল্টা চশমা নামে একটি টিভি সিরিয়াল শুরু করেন, যেখানে তিনি এবার লিড রোল পান। ব্যাস তারপর থেকে তিনি এই শো একেবারে সেটেল হয়ে যান এবং তিনি পুরো ভারতে দিলীপ যোশী থেকে জেঠালালে পরিচিতি পান। আর তার অসাধারণ অ্যাক্টিং এর জন্য তিনি প্রায় 16 বার বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবার, ততক্ষণ পর্যন্ত।